যাদবপুর কাণ্ডে এবার পক্সো আইনে মামলার আর্জি জানাতে চলেছে কলকাতা পুলিশ। আগামী কাল আদালতে আর্জি জানাবে পুলিশ। আরো একবার আপনাদেরকে বিস্তারিত জানাবো, যাদবপুর কাণ্ডে এবার পক্সো আইনে মামলার জন্য আবেদন জানাতে চলেছে কলকাতা পুলিশ। মামলা করার আর্জি জানাবে আগামী কাল কলকাতা পুলিশ আদালতে, এমনটাই জানা যাচ্ছে। কারণ স্বপ্নদীপ নাবালক, স্বপ্নদীপের বয়স 17, আর তাই এবার পক্সো আইনে মামলা রুজু করতে আবেদন জানাতে চলেছে কলকাতা পুলিশ। আগামীকালই আবেদন জানাবে কলকাতা পুলিশ। আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে। বিক্রম, নাবালক স্বপ্নদীপ, তাই এবার পক্সো আইনে মামলা রুজু করার আর্জি কলকাতা পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো বিষয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তদন্তে আর একটা নতুন দিক খুলে গেল, তার কারণ তোমাকে জানিয়ে রাখবো। একদিকে যখন পুলিশের তরফ থেকে যে এফআইআর লঞ্চ করা হয় সেটা কিন্তু স্বপ্নদীপের পরিবারের অভিযোগে, বাবার অভিযোগের ভিত্তিতে, সেই কন্টেন্ট অফ কমপ্লেন্টের ভিত্তিতে 302 ধারা ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ খুনের অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে 34 অর্থাৎ কমন ইন্টেনশন, এই দুটি ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছিল। এবং আমরা জানি যে আজকেই কিন্তু শিশু সুরক্ষা কমিশন, রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের যিনি অ্যাডভাইজার তিনি কিন্তু এই প্রশ্ন তোলেন যে যেখানে স্বপ্নদীপ, সে একজন নাবালক যার এখনও পর্যন্ত 18 বছর বয়স হয়নি, 17 বছর মাত্র 1 মাস যার বয়স, সেক্ষেত্রে পুলিশ কেন পক্সো অ্যাক্টে মামলা করছে না। এই মুহূর্তে যে আপডেট খবরটি আমরা পাচ্ছি যে কলকাতা পুলিশের তরফ থেকে, লালবাজারের তরফ থেকে কিন্তু আরও একটি সেকশন অ্যাড করার জন্য আগামীকালই প্রিয়ার দেওয়া হচ্ছে আদালতে, এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে পক্সো অ্যাক্ট তারা অ্যাড করতে চলেছে, 302 ধারা, 34 ধারা এবং তার সঙ্গে সঙ্গে পক্সো অ্যাক্ট কিন্তু মামলা করা হচ্ছে, যেহেতু স্বপ্নদীপ সে নাবালক, তার এখনও পর্যন্ত 18 বছর বয়স হয়নি। এখানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোর্ট চেঞ্জ হবে, যেই কোর্টে এই মুহূর্তে মামলা চলছে, জুরিসডিকশন কোর্ট যেখানে মামলা চলছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে, সেখানে কিন্তু এবার পক্সো অ্যাক্টে এই মামলা কিন্তু শিফট করে যাবে। তার কারণ পক্সো অ্যাক্টের জন্য আলাদা কোর্ট, আলাদা জুরিসডিকশন কোর্ট রয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই অভিযোগ, অর্থাৎ যেই অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে, সেই অভিযোগ কিন্তু আরও গুরুতর হয়ে উঠল, অন্তত আইনের ভাষায় কিন্তু, পরিভাষায় কিন্তু আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে তদন্তকারীরা যেটা জানাচ্ছেন, কেন পক্সো অ্যাক্ট, কী কারণে পক্সো অ্যাক্ট তারা সেখানে আনছেন, প্রথমত যেহেতু একদিকে স্বপ্নদীপ সে নাবালক, তার 18 বছর বয়স হয়নি, অপরদিকে কিন্তু তাকে প্রায় অর্ধনগ্ন বা নগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে, সেখানে একাধিক প্রশ্ন কিন্তু উঠছে, সেখানে কোনোরকমভাবে তার এগেনস্টে সেক্সুয়াল অফেন্স হয়েছিল কি না সেটাও কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশনের প্রসেসে রয়েছে, সেই বিষয়টা যাচাই করছেন তদন্তকারীরা। এই পদ্ধতি যখন চলছে, এই প্রক্রিয়া যখন চলছে, তারই মধ্যে তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে যেহেতু সে নাবালক এবং এরকম কিছু কন্টেন্ট বা এরকম কিছু তথ্য তাদের কাছে উঠে আসছে, যার ফলে কিন্তু এই পক্সো অ্যাক্ট অ্যাড করা হচ্ছে এই 302 এবং 34-এর সঙ্গে, এমনটাই কিন্তু আমরা লালবাজার বা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। পায়েল, বিক্রম, আজ সকালে যখন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী তিনি গিয়েছিলেন, তার কথাতেই এমন একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছিল, আর তারপরে এই আপডেট যে কলকাতা পুলিশ এই পক্সো আইনে মামলা রুজু করার জন্য আবেদন জানাবে আগামীকাল, অর্থাৎ অপরাধীরা তারা আরো বিপাকে, যারা এই পুরো কর্মকাণ্ডের পিছনে আছে। অবশ্যই তাই, তার কারণ আমি বললাম যে যেহেতু 302 ধারা অর্থাৎ খুনের মামলা এবং তার সঙ্গে সঙ্গে 34 অর্থাৎ কমন ইন্টেনশন, এর বাদ দিয়েও যখন পক্সো অ্যাক্ট অ্যাড করা হচ্ছে বা সেই অ্যাক্টকে লাগু করা হচ্ছে, তখন কিন্তু এই যে অভিযোগ বা যে অভিযুক্তরা, যেই অভিযোগ অভিযুক্ত রয়েছে, তা কিন্তু আরও গুরুতর হয়ে উঠল, আরও মেজর অভিযোগ কিন্তু চলে আসলো, যেহেতু একজন নাবালক এবং তার সঙ্গে সঙ্গে যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এখনও পর্যন্ত তদন্ত করতে গিয়ে তারা যেহেতু যে সমস্ত তথ্য পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 18 বছর নিচে, 17 বছর 1 মাস, এবং তাকে যেই অবস্থায় পাওয়া গিয়েছিল অর্থাৎ অর্ধনগ্ন অবস্থায় বা নগ্ন অবস্থায়, সেখানে কিন্তু একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে, একাধিক বিষয় ভেরিফিকেশন করা রয়েছে। এবং আজকেই আমরা দেখেছিলাম যে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের যিনি উপদেষ্টা তিনি কিন্তু এই প্রশ্নটাই তোলেন যে 18 বছরের নিচে হওয়া সত্ত্বেও কেন পক্সো অ্যাক্ট অ্যাড করা হচ্ছে না, সেই নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এবং এরপরেই দেখা গেল যে কলকাতা পুলিশ বা লালবাজারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই গোটা ঘটনায় তারা কিন্তু পক্সো অ্যাক্ট অ্যাড করতে চলেছেন শিডিউল অফেন্সের পাশাপাশি, এবং যেহেতু পক্সো অ্যাক্ট অ্যাড হলে তার জুরিসডিকশন কোর্ট চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পক্সো অ্যাক্ট হলে পক্সোর আলাদা কোর্ট হয়, তারপরে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেখানে এই মামলা শোনা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।